অবশ্যই আপনাদের জন্য হতাশা, অবশ্যই অবশ্যই সবার জন্যই। আমি জানি না কেন হলো, তবে তবে ওদের ভালো করা উচিত ছিল, একটুকু রান চেস করা উচিত ছিল। যারা সিনিয়র প্লেয়াররা দায়িত্ব পালন করে নাই, সিনিয়র প্লেয়াররা দায়িত্ব পালন করে নাই, সাকিবুল হাসান অ্যান্ড মাহমুদুল্লাহ শুড টেক দি রিটায়ারমেন্ট, দ্যাটস ইট। এই টিম নিয়ে জয়ের আশা করা উচিত না আমার মনে হয়। আমার অ্যাকচুয়ালি 100% হতাশা অবশ্যই, কারণ খেলাটা এত ক্লোজ, ইচ্ছা করলে কিন্তু হয়তো আমরা জিততে পারি না। না ক্লোজ গেম কেন যেন ওরা অনেক প্রেশারে ভালো খেলতে পারে না, আর তাছাড়া বৃষ্টিটাও একটা ফ্যাক্টর তো অবশ্যই, তিনবার বৃষ্টি হলো, হয়তো আল্লাহ চায় নাই নেক্সট টাইম। তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা, সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব পালন করতে পারে নাই, এবং আমাদের এই যে সিনিয়র ব্যাটসম্যানদের রিটায়ারমেন্ট দেওয়া উচিত, নতুন থেকে জুনিয়র ব্যাটসম্যানদের নিয়ে আসা উচিত। এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই 5টা ডট নিয়ে কি বলতে চান? এটা কি বলবো আর, এটা ঠিক আছে কিন্তু সবারই দায়িত্ব পালন করা উচিত ছিল। বোলিং সাইড ভালো হয়েছে, রান আটকায় রাখছিল, কিন্তু ব্যাটিংয়ে সাকিবুল হাসান জিরো রানে আউট হওয়া, এই বল খেলাটা উচিত হয়নি তার। কার এটা বলার কিছু নাই, কি বলবো আর, আমার কিছু বলার নাই। আমি মনে করছি বাংলাদেশ জিতবে, তারপরেও কেন হলো না আপনি বৃষ্টির জন্য? হ্যাঁ, বাংলাদেশ বোলিং সাইডটা ভালো হয়েছে কিন্তু ব্যাটিং সাইডটা ভালো হয়নি। তারপরে আসলে বাংলাদেশ দলের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, বাট গুড লাক নেক্সট টাইম বাংলাদেশ, উই লাভ ইউ। পারফরম্যান্স ও অ্যামেজিং, অ্যামেজিং, দ্য হোল থিং ওয়াজ আনবিলিভেবল, অ্যান্ড উই ওয়ার কাউন্টিং অন দ্য গুড বোলিং ফ্রম দ্য রাশিদ, অ্যান্ড হি প্রুভড ইট, সো অ্যাজ নবীন। You want to ask? I think Bangladesh never put up a fight there. They should go for 12. They should set up their mind that they're going to finish this game in 12 hours to qualify for semi-final. They drag the game so much on. And I don't understand this opener who did a 50 runs, why he exposed two other bowlers when he can take a single and he can pull the game. I think Bangladesh did not put a fight there. They were on stay on top of it. And wickets play little, it's a two-faced wicket. And what about the Gulbadin Naib's acting? And do you think that he did the right thing? I did the throwing the bat. Yeah. Throwing the bat is no, not... throwing the bat, the Gulbadin Naib, he just, when the rains come, he just fall down at the ground. I did not saw that, but I think if he fall down properly, I mean... regularly, it should not be have a problem. Okay. So, do you say anything for today's match? Clueless batting from Bangladesh. Yeah. Bangladesh should have won this at least 10 hours before, or 10 overs before. Yeah. They were clueless, no leadership, no aggression, playing like a test match, taking the game up to the 18th, 19th over. That's what happens. This is what happened to Pakistan. This is what happened to Bangladesh. They need to change their approach. So what your suggest to Bangladesh teams? How they have to bat? Believe in themselves. Stand up and show the talent. You have the talent, go and conquer the world. That's my message to them.